জীবনে কখনো আশা হারাবেন না, ধৈর্য ধরুন। সফলতা বলে কয়ে আসে না, একদিন না একদিন সফলতা আসবেই ইনশাআল্লাহ, আর সেদিন আপনি খুশি হয়ে যাবেন। ইমাম ইবনুল কাইয়ুম রহমুল্লাহর একটা উক্তি আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। উক্তিটি হলো, বান্দা যখন তাকদিরে বিশ্বাস রাখে এবং এতেই সন্তুষ্ট থাকে, তখন তার অন্তর থেকে দুঃখ ও দুর্দশা আর দুশ্চিন্তা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল, আমরা জীবনের যে কোনো বিপর্যয় পড়ি না কেন, আমরা যেন তাকদিরে বিশ্বাস রাখি এবং এতেই সন্তুষ্ট থাকি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক সময় শ্রেষ্ঠ উপহারটাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে ভুলবেন না ইনশাআল্লাহ। কথা হবে নেক্সট ভিডিওতে।